মানে সরকার হ্যাজ টু লিভ হোম টু সিক ভোটস ফর কংগ্রেস ইন দি এন্ড। কংগ্রেস এন্ড সিপিআইএম আর ট্রাইং টু ডু পলিটিক্স টু কনফিউজ পিপল ইন দি স্টেট। ত্রিপুরা প্রদেশ বিজেপি প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্যি মেড দিস কমপ্লেইন ইন এ প্রেস কনফারেন্স অন সানডে হাইলাইটিং দ্য পাস্ট অফ দ্য টু পার্টিস। অ্যাজ দ্য পোলস ফর দ্য লোকসভা ইলেকশন ড্র নিয়ারার, দ্য ক্যাম্পেইন ইজ গেইনিং মোমেন্টাম। দ্য স্টেট পলিটিক্স ইজ ক্রাউডেড উইথ কমপ্লেইন্স অ্যান্ড কাউন্টার অ্যাকিউসেশন অফ দ্য রুলিং অপোজিশন পার্টি। স্টেট বিজেপি প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্যি হেল্ড এ প্রেস কনফারেন্স অ্যাট স্টেট বিজেপি অফিস অন সানডে। কনভেনার অফ ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি প্রণজিৎ সিংহা রয়, কো কনভেনার ডক্টর অশোক সিংহা, স্পোকপার্সন সুব্রত চক্রবর্তী ওয়ার প্রেজেন্ট। স্পিকিং ইন দ্য প্রেস মিট, স্টেট বিজেপি প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্যি এলিজেটলি স্ল্যাম দ্য কংগ্রেস সিপিআইএম টাই আপ অ্যাজ ইনঅসপিশিয়াস। হি সেড দ্যাট কংগ্রেস এন্ড সিপিআইএম আর ট্রাইং টু ডু পলিটিক্স টু কনফিউজ পিপল ইন দ্য স্টেট। আমরা মূলত আজকের এই প্রেস কনফারেন্স ডাকার মূল উদ্দেশ্য হলো যে আমরা সবাই জানি যে এই যে কংগ্রেস এবং সিপিএম এই রাজ্যের বুকে তাদের যে অশুভ আতার, তার অপরাধ নাম তারা কি কি অপরাধ করেছে বিগত দিনে এবং তারা মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের বুকে রাজনীতি করার প্রয়াস করছে, সেটাকে জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্যই আজকের এই প্রেস কনফারেন্সের আমরা আহ্বান করেছি। আমরা সবাই জানি যে স্বাধীনতার পর থেকে এই ভারতবর্ষে কংগ্রেসের একটা বিরাট শাসন ব্যবস্থা, প্রায় দীর্ঘ 60 বছর কংগ্রেস এই ভারতবর্ষে শাসন ক্ষমতায় ছিল, আর এই শাসন ক্ষমতায় থাকার পর সবচেয়ে যদি উপেক্ষিত হয়ে থাকে আজকে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলকে, সেই কংগ্রেসের সময় উপেক্ষিত করেই সেখানে এই কংগ্রেসের রাজত্ব এবং দূষণ এবং কুসমত রাজনীতি করার প্রয়াস দীর্ঘ 60 বছর এই কংগ্রেসীরা করেছে। বিভাজনের নীতি প্রয়োগ করে উত্তর পূর্বাঞ্চলকে অবহেলা করা হয়েছে, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে আসামের জনসংখ্যার পরিবর্তন থেকে শুরু করে মিজোরামে এয়ার রেড পর্যন্ত কংগ্রেসের হাত। এই কংগ্রেস বিভাজনের রাজনীতি করে উত্তর পূর্বাঞ্চলকে বারবার রক্তাক্ত করে তুলেছে, সেটা আমাদের কাছে একটা বড় ইতিহাস আমাদের কাছে রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে এই কংগ্রেস উত্তর পূর্বাঞ্চলকে তাদের দুর্নীতির আখড়া হিসাবে আমরা এই উত্তর পূর্বাঞ্চলের মানুষ সেটা জানি। অরুণাচলের হাইড্রো পাওয়ার কেলেঙ্কারি, আসামের এপিএসসি কেলেঙ্কারি, মণিপুরের ডেভেলপমেন্ট সোসাইটির কেলেঙ্কারি, সিকিমে প্রতারণামূলক ব্যাংক ডিপোজিট কেলেঙ্কারি, মিজোরামে সেচ কেলেঙ্কারি, উত্তর পূর্বাঞ্চলে এরকম কোন জায়গা বাদ দেয়নি তারা। এইভাবে উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করে কংগ্রেস দীর্ঘদিন দেশের বাইরে বিভাজনের রাজনীতি করেছেন, তা আমরা ভারতীয় জনতা পার্টি তার বিরোধিতা করছি। বিজেপি স্টেট প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্যি ফার্দার সেড দ্য কমিউনিস্ট রুল ইন ত্রিপুরা হ্যাজ সিন অ্যান অ্যাটেম্প্ট টু ডিরেল দ্য স্টেট থ্রু মার্ডারাস টেরর। হি অলসো হাইলাইটস দ্য ইনসিডেন্ট অফ উজান মেডান অ্যান্ড টাকা টুলসি। হি কমপ্লেইন দ্যাট মেনি কংগ্রেস ম্যান ওয়ের কিল্ড ডিউরিং দ্য কমিউনিস্ট রুল। দ্য স্টেট বিজেপি প্রেসিডেন্ট সেড দ্যাট দ্য কংগ্রেস সিপিআইএম মাস্ট অ্যাটন ফর দ্য সেক অফ হুইচ দে হ্যাভ মেড দিস ইভিল অ্যালায়েন্স। আমি প্রথম শুরুতেই বলেছি যে তারা তাদের কাছে দেশ বড় নয়, দেশকে বিভাজন করো, মানুষকে বিভাজন করো, সেই নীতি নিয়ে কংগ্রেস পরিচালিত এবং তাদের কাছে নীতি আদর্শ কোন বড় জিনিস নয়। তাই তো 2018-র আগে 2015-16-17 বহু কংগ্রেসী নেতা যারা এই আদর্শের জন্য লড়াইটা করেছে তারা এখন আমাদের দলে এসেছে এবং খুব সুন্দরভাবে আমাদের সরকারেও রয়েছে, মন্ত্রিত্ব পেয়েছে। তারা সেই আদর্শ এবং তাদের যে নীতি সেটাকে বিসর্জন দিতে পারবে। কিভাবে অদ্ভুত বিষয় যে ওনারা বলতে পারে যে তাদের কাছে কর্মীদের কোনো মূল্যায়ন নেই, তাদের কাছে বড় জিনিস হলো আমার কি উন্নয়ন হয়েছে, ব্যক্তিগত উন্নয়নটা সবচেয়ে বড় জিনিস। তা কাজেই দেখবেন
উনাদের যে রাজনৈতিক রাজনৈতিক অস্তিত্ব, কোন সময় কংগ্রেস, কিছুদিন পর কংগ্রেস ভালো লাগে না, কারণ এখানে স্বার্থ উদ্ধারণ। তারপর তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস কিছুদিন করার পর দেখলো যে না, সেখানেও ডাল গলেনি, সুবিধা নিজের ব্যক্তিগত সুবিধা হয়। তারপর আবার বিজেপি, বিজেপি করার পর মন্ত্রিত্ব পেয়েছেন, কিন্তু বিজেপি তো ওই দুর্নীতি আর আদর্শকে বিচ্যুতি হয় না, না এখন আবার বিজেপিও ভালো লাগে না, এখানে কোন রকম কামানি নেই, আবার সেই কংগ্রেস। তো কংগ্রেসে চলে যাওয়ার পর এখন দেখলেন যে না, পাওয়ার দরকার, তো পাওয়ারের জন্য যে সিপিএম কে হাতিয়ার করতে হবে, হাতিয়ার সিপিএম এর হয়ে গেছে। তো তাদের রাজনৈতিক অস্তিত্ব, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি রয়েছে, তাদের গ্যারান্টি কি নেব? কালকে যে ওরা বিজেপিতে আসবে না, তার কি গ্যারান্টি রয়েছে? তারাও আসতে পারে, বিজেপিতে আসতে পারে, তো তাদের কোনো গ্যারান্টি নেই। কাজেই কাজেই উনি যে বলছেন যে নেতারা কিছু বলেননি, নিচে নিজে নিজে ঝগড়া করে মরেছে, আরে কি অদ্ভুত ব্যাপার! এইনি তাদের চরিত্র, এইনি তাদের চরিত্রের বহিঃপ্রকাশ। আমার কার্যকর্তা খুন হবে, আমার কার্যকর্তা মার খাবে, আর আমি সে সহ্য করবো? বলবো নিজেরা নিজেরা ঝগড়া করে মেরে গেছে, আরে কে কি চিন্তা ভাবনা করে! কাজে এইসব নেতাদের বলেছিল 2023 বিজেপি কে সিঙ্গেল ডিজিট বানিয়ে দেবে, আর মানুষ এরকম, ত্রিপুরা রাজ্যের মানুষ এরকম করেছে, তাদেরকে সিঙ্গেল ডিজিট বানিয়ে আজকে ঘরে বসিয়ে দিয়েছে। In the end of the speech, state BJP President Rajiv Bhattacharjee said that Manik Sarkar has to leave home to seek votes for Congress. Reported by Pranav from Agartala, Chini Khorang.